হ্যালো ফ্রেন্ডস, আর্ট ফর অল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে দেখাবো একটি তাল আমরা খুব সহজে কিভাবে আঁকতে পারি। তো চলো বন্ধুরা, স্টার্ট করছি। প্রথমেই আমরা একটি তাল এঁকে নেব, এই যে এরকমভাবে উপর থেকে তালের মুখটা করছি এবং তারপরে নিচের দিকে তালের অংশটা করব, এই যে দেখো এরকমভাবে। প্রথমেই রঙের মধ্যে আমি ফ্লেস্টিন্ট রঙটি নিয়ে নেব এবং যেটি ফিগার কালার মানুষের বডিতে দেয়, তো সেই রঙটি নিয়ে নেব এবং এটি ভালো করে তালের ওপরের অংশটি সুন্দর করে ডিপ করে দিয়ে নেব। এরপরে ব্রাউন কালারটি নিয়ে নেব এবং যে রেখাগুলি দেখা যাচ্ছে, তো সেই রেখাগুলির ওপরে ব্রাউন কালারটি দিয়ে সুন্দর করে রেখার উপরে করে নেব। এরপরে তালের নিচের অংশটিতে একটু ব্রাউন কালার ঘষে নেব এবং এরপরে ব্ল্যাক কালার দিয়ে সুন্দর করে নিচের অংশটিকে একদম পূরণ করে নেব, মানে রংটিকে ফিল আপ করে নেব। কালো রঙটি দেওয়া হয়ে গেলেই এই যে আমার তাল ছবিটি আঁকা কমপ্লিট। তো দেখো ফ্রেন্ডস, এরকম হয়েছে। আর উপরের দিকে একটু হালকা করে কালো রঙটি দিয়ে নেব এবং আমার তাহলেই কমপ্লিট হয়ে যাবে তাল আঁকা। এবং এরপরে এই যে ওপরের অংশটি, তালের ওপরের অংশটিতে হালকা হালকা করে আর একটু ব্রাউন কালারটিকে ডিপ করে নেব এবং আমি ঘষে নেব বা মিক্স করে নেব আঙুলের সাহায্যে। ওপরের দিকের অংশটিকে একটু মিক্স করে নিলেই আমার কমপ্লিট হয়ে যাবে তাল। তো দেখো তোমরা, এখন আমার তাল আঁকাটি কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখানেই ভিডিওটি শেষ করছি।
আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।